बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज आमि शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटा निये आसलाम से आलोचनाटी हलो मानुषेर जे दिव्य चक्षु आछे, मानुषेर जे गुप्त चक्षु आछे जाके त्रिनयन बला हय। त्रिनयनेर मध्ये दुटी चर्मचक्षु आर एकटी हलो दिव्य चक्षु। नबी रासूलदेर मध्ये बा औलिया औलियादेर मध्ये যদি এই দিব্য নয়ন না থাকতো, দিব্য দৃষ্টি না থাকতো, তাহলে কিন্তু তারা ভক্ত পরিচালনা করতে পারতেন না। নবী রাসূলরা উম্মতকে তারা পরিচালনা করতে পারতেন না। তবে পয়গম্বরদের কাছে বার্তা আসতো, পয়গম আসতো আল্লাহর তরফ থেকে, নবীদের কাছে ওহি আসতো। ওলিয়া আউলিয়াদের কাছে কি আসে জানেন? ওলিয়া আউলিয়াদের কাছে এলমে লাদনি আসে, যা গায়েবে এলেম। এই গায়েবের এলেম আসে। আচ্ছা, গায়েবের এলেম কি? যে তার কাছে যে খবর হয় সে যেটা জানতে চায় সেটা জানতে পারে, সে যেটা জানতে নাও চায় সেটাও আল্লাহর তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়। এ হলো এলমে লাদনি। এই এলমে লাদনি যার হাসিল হয়েছে বাবা গো, সে অনেক বড়। আল্লাহ তাকে অনেক বড় গুণ ক্ষমতা দিয়ে ফেললেন। এবং সেই এলমেল আদনীওয়ালা লোকটা, সে যাই কিছু বলবে বুঝে শুনে বলবে, আন্দাগোন্দা কিছু বলবে না, যা কিছু বলবে তা মুখে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই ক্ষমতা কার? এই ক্ষমতাটি একমাত্র আল্লাহর। আল্লাহর যদি দয়া হয় কারো ওপর, কেউ যদি সাধনা করে, তখনই সে এলমেল আদনী তার মধ্যে আসে। তবে আর একটি কথা হলো যে বর্তমানে আলেম সমাজ যাকে বলি, যারা হাদিস কোরআন পড়ে যারা আলেম হয়েছে, একটি আলেম হলো হাদিস কোরআন পড়ে আলেম হয়েছে, আরেকটি আলেম হলো আধ্যাত্মিক জগৎ বা রুহানি জগতে প্রবেশ করে আল্লাহর সাথে সম্পর্ক করে সে আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানেরও দুইটা ভাগ আছে। আরেকটা বিষয় হলো কি, যে উহি, এই উহি জিনিসটাও কিন্তু মানুষের মধ্যে আসে, কিন্তু নবুয়াতির সিস্টেমে নয়, অত অন্য সিস্টেমে। এই কথাগুলো শুনে কোনো আলেম সমাজ, বাহ্যিক জগতের আলেম সমাজ যারা হাদিস পড়ে আলেম হয়েছে, এরা যদি আমার পেজ ধরে যে ওহির দরজা তো বন্ধ, তখন আমি বলবো, আমি একজনকে জিজ্ঞাসা করেছি, বাবা রে তোমার বয়স কত? বলল, দাদু 20 বছর গো দাদু, 20 বছর। এরপরে বলা হলো, বাবা তোমার আব্বুর বয়স কত? ক দাদু তোমার বাবার বয়স কত? তখন বলা হচ্ছে যে 20 বছর গো, 20 বছর। এরপর বলা হচ্ছে তোমার দাদার বয়স কত? 20 বছর গো, 20 বছর। তখন তাকে একটা থাপ্পড় মেরে দিল, তোমার বয়স 20, তোমার দাদার বয়স, তোমার বাবার বয়স 20, হেই পাগল এটা কী বলছো তুমি? তখন থাপ্পড়টা খেয়ে সে বলতেছে যে আমি যে 20-র বেশি গুনতি জানি না গো, আমি মনে করেছি 20-ই বুঝি সবচেয়ে বেশি, তাই বেশিটাই বলেছিলাম। তো এই জন্য বলি, যারা বলতেছে বাগানের মধ্যে এখন আর আপেল নেই, কিন্তু কেউ বসে বসে আপেল খাচ্ছে, কারণ সে আপেলটা চিনে। উহি কি এবং আল্লাহর তরফে পয়গাম কি, এই জিনিসটি অনেকে প্র্যাকটিক্যালে বোঝে না, পুস্তক পড়ে বুঝেছে, যার ফলে তারা 20 পর্যন্ত তাদের শিক্ষা, এর বেশি নেই। তো আল্লাহ যেদিন থাপ্পড় দেবে তখনই বোঝা যাবে। যাই হোক, আজকের যে কথাটি হলো কি, যে ওহির মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআনটাকে বুঝতে হলে ওই ব্যক্তিটির ওহিপ্রাপ্ত কিংবা এলমে লাদুনে জারি থাকতে হবে। সরাসরি আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আপনার এই আয়াত তো আমি বুঝলাম না, এখন বুঝেছি একটা, তুমি বলেছো একটা, আমি করবো আর একটা, তখন তো পাপ হয়ে যাবে। তখন আল্লাহ আল্লাহর বন্ধুকে এলমে লাদুনের মাধ্যমে জানিয়ে দেয়, আমার এই আয়াতে আমি এই কথাটি বলেছি, সুবহানাল্লাহ। আর একদল বলে কি, ওহির দরজা বন্ধ, কেন? ওহি কে আনতো? ওহি আনতো জিব্রাইল। তো ওহি কার কাছে আনতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু
দেখা যায় জিব্রাইল তো ওহি আনত, জিব্রাইলকে মারা গেল কিনা? না, জিব্রাইল তো মারা যায়নি। তাহলে জিব্রাইল যে মারা যায়নি, জিব্রাইলকে কি এখন আকাশে আল্লাহ বাইন দেয়া ঘাস খাওয়াচ্ছে? যদি তা না হয় তাহলে জিব্রাইলের ডিউটি এখনও চলছে, এখনও ওলিয়া উলিয়াদের মধ্যে খবর হচ্ছে। তার প্রমাণ কি? তার প্রমাণ যারা পেয়েছে তো পেয়েছে, যারা না পেয়েছে তারা অন্ধ, তারাই তো ধরে টানবে রশি দ্বন্দ্বের, আর শুধু করবে দ্বন্দ্ব আর মুখে বলবে মন্দ। যাই হোক, আজকের যে আলোচনাটি আমি বোঝাতে চাচ্ছি, একজন মানুষ আল্লাহর তরফ থেকে খবর পেতে হলে কি সাধনাগুলো করতে হবে, এলমেল আদুনে জারি করতে হলে আমাদের কি সাধনা করতে হবে, এবং কতটুকু পরিমাণে প্রেমে ফানাফিল্লা হতে হবে, কতটুকু আমাদের ত্যাগ দিতে হবে, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই এলমে লাদুনের মাধ্যমে আমরা অনেক কিছু আল্লাহর গুপ্ত রহস্য জানতে পারবো, এবং সামনে কি হবে পিছনে কি হবে বলে দিতে পারবো। আরেকটি বিষয় হলো, এই পৃথিবীতে অনেক অলিয়া উলিয়া যাহারা ছিল এবং আছে, তারা মৃত্যুর আগে নিজের মৃত্যুর খবরটা বলে গেছে, বাবা আমি ইমুক মাসের ইমুক দিন ইমুক এতটা বাজে চলে যাব। কি করে বললো এত সইসই করে? তাহলে আল্লাহ তাকে আগেই খবর জানিয়ে দিয়েছে, বন্ধু তুমি আর এতদিন আছো, এতটা বাজে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আল্লাহর ওলিদেরকে দেয়, কোনো আলেমকে এটা দিবে না। আর আলেম বলতে কি? জ্ঞানী। শুধু জ্ঞান থাকলে হবে না, প্রেম থাকতে হবে, প্রেমে ফানাফিল্লা থাকতে হবে। এবং আলেম দুই ভাগে, একটা হয়েছে রুহানি জগতের আলেম, একটা হয়েছে বাহ্যিক জগতের পুস্তক পড়ে আলেম, বই পুস্তক বিভিন্ন হাদিস গ্রন্থ পড়ে তিনি আলেম হয়েছে, জানলেওয়ালা হয়েছে। মাওলানা শব্দের অর্থ জানলেওয়ালা। তাহলে জানলেওয়ালা হয়েছে, জানার তো বিষয় দুইটা, দুইটা ভাগ, রুহানি জগৎ এবং পুস্তকের জগৎ। তাহলে একটা জিনিস হলো কি, আমরা বই পড়েছি, পড়ে পড়ে যা কিছু শিখেছি সেটা হলো থিওরিক্যাল, আরেকটা হলো শিক্ষা প্র্যাকটিক্যাল। যেমন আমরা পড়তেছি যে নবীদের সময় ওহি আসতো, ওহির মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতো, তাহলে এটা কি শুনেছি থিওরিক্যাল। যদি কেউ জানতে পায়, বুঝতে পায়, আর সেই ওহি কারোর মধ্যে জারি করা হয়, এলমে লাদনে জারি করা হয়, তখন সে বলবে যে কিভাবে আল্লাহ কথা বলে, কিভাবে এলমে লাদনে জারি হয়, কিভাবে কথা হয়, সে প্র্যাকটিক্যাল। তাহলে যারা থিওরিক্যালের মধ্যে আছে তারা বলবে কি, তারা বলবে যে এভাবে এভাবে নবীদের কাছে ওহি আসতো, আর এই আসতো আসতো বলতে বলতে একদিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার কাছে আর আসলো না। তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো, যে কোন কোন সাধনাগুলো করলে আমাদের মধ্যে এই এলমে লাদনি জারি হবে। তবে সেই তিনটি ছন্দের মধ্যে আপনাকে আপনাদেরকে শোনাবো, অবশ্যই খেয়াল করে শুনবেন আর এখান থেকে বিশ্লেষণ করে বের করবেন। তাহলে সেই সাধনাগুলো গুরুর কাছে যখন নেবেন, নেওয়ার পরে যখন করবেন, ইনশাল্লাহ আল্লাহ কাউকে ঠকায় না। যাবে যদি ছুটে আয়ে সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খোদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে গুমায় অষ্টপণি, হংসরবে ওঠে ধ্বনি সহাং শব্দে চলাচল, এই মোলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মদিয়া ধ্যান করো সহস্র দল, ঠিক করে নিশানা পাগলের দল। তবে হে জগতবাসী, যে মানুষের মধ্যে যে ফুসফুসি আছে, এই ফুসফুসিটা হাইতনা তাওয়া, শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, তাহলে এই হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবিনীর ঘাটে দেখছে রসিক যারা, ওরে ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা। তবে হে জগতবাসী, এই সাধনাগুলো যদি কেউ নিজের মুর্শিদের কাছে নিয়ে টাইম টু টাইম করে, সে অবশ্যই
তার মধ্যে এগুলো জারি হবে। আরেকটি বিষয় হলো এর সাথে ভক্তি এবং প্রেম এবং মানব সেবা থাকতে হবে, নিজের স্বার্থ এখানে থাকা যাবে না। যেমন আরেকটি বিষয় হলো প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরো সেতে ছবির মতো নিরঞ্জন কয় তারে, দেখে যে ফানা হইতে পারে তার জীবন ধন্য, আর থাকবে না শূন্য, এই জন্মেই আপনি হয়ে যাবেন পূর্ণ। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আমাদেরকে জানাবেন কোন ধরনের কথা আপনাদের ভালো লাগে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।